ভেল অফ টেলস কোনো রকম কুসংস্কার, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, উইচক্রাফট, ভুডুইজম বা কোনো রকমের কোনো ওকাল্টে বিশ্বাস করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর স্রষ্টা গল্পের আবহ তৈরি করার জন্য এই সমস্ত উপাদানগুলি অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। সাহিত্য যেমন বাস্তবের প্রতিফলন, ঠিক তেমনি কল্পনার ভাঙা গড়ার আঙিনাও বটে। তাই সেখানে এই সমস্ত উপাদান অনেক সময়ই বিশেষ গুরুত্ব পায়। এই গল্পে কিছু নৃশংস ঘটনার উল্লেখ এবং বর্ণনা রয়েছে, যেমন শিশু হত্যা এবং ডাইনি হত্যা। এই ঘটনার সঙ্গে আজকের বাস্তবের কোনো রকম কোনো সম্পর্ক নেই। গল্পের লেখিকা প্লট তৈরির খাতিরে এই ঘটনা এবং বর্ণনার অবতারণা করেছেন। গল্পের লেখিকা তথা ভেল অফ টেলস তথা এই শিক্ষিত সমাজ কেউই এই ধরনের নৃশংস কোনো ঘটনাকে সমর্থন করে না বা তা প্রচারও করে না। গল্পটিকে শুধুমাত্র একটি কাল্পনিক কাহিনী বা ফিকশনাল অ্যাকাউন্ট ভেবেই আপনারা শুনবেন, এই আমাদের একান্ত অনুরোধ। ভেল অফ টেলসে আজ অরিজিতা মজুমদারের কাহিনী আবর্ত। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পোস্ট ডিজাইন অরিত্র নিয়োগী। অরিজিতা মজুমদার একজন নবীন লেখিকা। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বটনিতে স্নাতকোত্তর এবং বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। নিছকই অবসর যাপনের জন্য তার লেখালেখির সূত্রপাত এক বছর আগে লকডাউনের সময়, কিন্তু সময়ের সাথে সাথে সেটাকেই ভালোবেসে তার এগিয়ে চলা। বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে ইতিমধ্যেই তার লেখা বেশ কয়েকটি গল্প পরিবেশিত হয়েছে। আজ তারই কলমে একটি গ্রাম্য ভৌতিক কাহিনী আবর্ত। এই গল্পটি এবারের শারদীয়া বৃত্তের বাইরে পত্রিকায় প্রকাশিত হয়েছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প আবর্ত। রাত্রির অন্ধকারে চাদর টেনে গভীর ঘুমে ঘুমিয়ে আছে ছোট্ট গ্রামটা। আকাশে একফালি চাঁদের মরা জ্যোৎস্নার আলো গাছের ফাঁক ফোকর গলে এসে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। সেই আলোয় আলো আধার মাখা পরিবেশ কোনো এক মায়ার কাঠির ছোঁয়ায় যেন গভীর ঘুমে ঘুমিয়ে আছে। রাত্রির একটা নিজস্ব শব্দ থাকে, আজ সেটা অনুপস্থিত। গাছের কোটরে বসবাসকারী নিশাচর পেঁচারাও যেন আজ নিদ্রায়। ঝিঁঝির ডাক, হাওয়া বয়ে যাওয়ার শনশন শব্দ, না কিছুই নেই। প্রকৃতি যেন কোনো অমঙ্গলের পূর্বাভাস পেয়ে আজ নিজে থেকেই স্তব্ধ হয়ে গিয়েছে। তাই এই রাত আর পাঁচটা সাধারণ রাতের মতো নয়, বরং কিছুটা অস্বাভাবিক। কিন্তু হাওয়া না থাকা সত্ত্বেও শ্মশানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন ঝাঁকড়া বটগাছের ঝুড়িগুলো নিজে থেকেই দোলা খাচ্ছে। কই, আশেপাশের গাছগুলোর একটা পাতাও তো নড়ছে না, তবে কি করে? কিন্তু কিন্তু আদৌ কি ঝুড়িগুলো নিজে থেকে দুলছে, নাকি ওই তো প্রত্যেকটা ঝুড়ির সাথে কি যেন একটা ঝোলানো রয়েছে? পুতুল, নোংরা শতচ্ছিন্ন বহুদিনের পুরনো কয়েকটা পুতুল। চক্ষুহীন মাথা হেলিয়ে সেখানে আপন মনে দোল খাচ্ছে সেগুলো। খোবলানো অক্ষি গহ্বর থেকে শুধুমাত্র কয়েক গাছি লাল সুতো বেরিয়ে রয়েছে, ঠিক ছিন্ন তাজা শিরার মতো। দেখলেই কেমন যেন একটা অদ্ভুত ভয়ের শিহরণ খেলে যায় শরীরে। হঠাৎই গাছের ঝুড়িগুলোর আন্দোলন থেমে গেল, যেন অদৃশ্য কোনো এক শক্তি নিজের হাতের ইশারায় তাদের থামিয়ে দিয়েছে। এবার
নিকষ কালো অন্ধকারের মাঝে রক্তাভ লাল একটা আভা ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করল চক্ষুবিহীন সেই পুতুলগুলোর ফাঁকা অক্ষি কোটরে। যেন ছাই চাপা আগুন ধিকি ধিকি করে জ্বলছে সেখানে। কি ভয়ানক সেই দৃষ্টি! তাতে যেন মিশে রয়েছে নরকের সমস্ত আক্রোশ। হঠাৎই আশ্চর্যজনকভাবে প্রতিটা পুতুলের মুখের অভিব্যক্তিতেও একটু একটু করে পরিবর্তন দেখা দিল। পুতুলগুলো যেন আচমকাই জীবন্ত হয়ে উঠেছে। মৃত ঠোঁটের কোণগুলো ধীরে ধীরে চওড়া হয়ে ফুটে উঠছে বিদ্রুপের ক্রুড় হাসি। চারিদিকের এই অস্বস্তিকর পিনপতন নিস্তব্ধতা ভেঙে আকাশ বাতাস বিদীর্ণ হয়ে গেল নারীকণ্ঠের তীব্র ব্যঙ্গাত্মক হাসির তরঙ্গে। আর ঠিক সেই সময় ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসল রিজু। স্বপ্ন! সারা গা ঘামে ভিজে সপ সপ করছে, গলা শুকিয়ে কাঠ। পাশে রাখা মাটির কুঁজো থেকে জল গড়িয়ে গলা ভেজাল সে। ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলছে, শিখাটাও প্রায় নিভু নিভু। সেই লণ্ঠনের স্বল্প হলদেটে আলোয় সে দেখল পাশে শুয়ে থাকা মায়ের কপালে জমাট বেঁধেছে বিন্দু বিন্দু ঘাম। নিজের জামার কোনা দিয়ে ঘামটা মুছিয়ে দিয়ে মাথার ধারে জানালার পাল্লাটা খুলে দিল সে। আর সাথে সাথেই গড়াদের ফাঁক থেকে এক মুঠো চাঁদের আলো ঘরের ভিতর ঝাঁপিয়ে এসে পড়ল তার ঘুমন্ত মায়ের মুখের ওপর। নিষ্পাপ স্নিগ্ধ মুখখানির দিকে তাকিয়ে রিজু ভাবল, এরকম একটা মানুষকে কি করে তার বাপ ছেড়ে চলে যেতে পারে? কিছুতেই এর উত্তর সে খুঁজে পায় না। তাই বয়সে ছোট হয়েও দুবেলা গায়ে গতরে খেটে যেটুকু উপার্জন হয় সবটাই সে তার মায়ের হাতে তুলে দেয়। বড়ই অভাগিনী যে তার মাটা। একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশে মাথাটা এলিয়ে দিল রিজু। ক্লান্তিতে নিদ্রা দেবী আবার চোখে বিরাজমান হতে শুরু করেছিল। কিন্তু ঠিক তখনই ঘটল ব্যাপারটা। কোথা থেকে যেন একটা মিহি বাঁশির সুর ভেসে আসছে। এত রাত্রে কে বাঁশি বাজায়? চোখের পাতা বুঝে আসছিল রিজুর, কিন্তু আওয়াজটা কানে যেতেই সে যেন নিজের উপর অল্প অল্প করে নিয়ন্ত্রণ হারাতে শুরু করল। প্রায় বুঝে আসা চোখ দুটো হঠাৎই খুলে গেল এক ঝটকায়। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো শুয়ে থাকার পর আচমকাই বিছানার উপর উঠে বসল রিজু। তার চোখের পলক পড়ছে না, দৃষ্টি ঘোলাটে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। কিন্তু না, একটুও আওয়াজ হল না। পাশে শুয়ে থাকা রমলা দেবী বিন্দু মাত্র টের পেলেন না যে তার ছেলে তার পাশ থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল এই রাতের বেলায়। চন্দ্রালোকে ভেসে যাচ্ছে পুরো বিশ্ব চরাচর। রিজু এক পা করে এগিয়ে যেতে লাগলো সেই বাঁশির সুর লক্ষ্য করে। সেই সুরে ভালোবাসা নেই, করুণা নেই। সেই সুর শ্যামের বাঁশির মতো মন শীতল করে না, বরং সেই সুরে মিশে রয়েছে এক অদ্ভুত প্রতিহিংসা, জিঘাংসা মেশানো এক সম্মোহনী ক্ষমতা। কোনো এক অমোঘ আকর্ষণ বলে সে শিকারকে টেনে নিয়ে আসছে তার দিকে। রিজু কিন্তু একা নয়, গ্রামের প্রায় প্রতিটা বাড়ির থেকে কিশোর কিশোরীরা বেরিয়ে এসেছে। রিজুর মতোই প্রত্যেকের চোখে সেই অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি। কেউ যেন নিজের অঙ্গুলির ইশারায় ওদের চালনা করছে,
আর তারা সেই ইশারাতেই কাঠের পুতুলের মতো হেঁটে চলেছে সেই বাঁশির সুরের উৎসস্থলের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই মোহগ্রস্তের মতো টলতে টলতে উদ্দেশ্যহীনভাবে গ্রামের প্রত্যেকটা ঘরে শিশু কিশোররা এসে দাঁড়ালো শ্মশান ভূমির প্রান্তে। দিক দিগন্ত বিদীর্ণ করে কান ফাটানো শব্দে একটা বাজ পড়ল, আর ঠিক তার আগেই আকাশের বুক চিরে আড়াআড়িভাবে ইস্পাতের ফলার মতো ঝলসে উঠল বিদ্যুৎ। বাঁশির সুরে কি মেঘ আকৃষ্ট হয়েছে? স্বল্পক্ষণের জন্য তৈরি বিদ্যুতের আলোয় দেখা গেল সামনের দিগন্ত বিস্তৃত শ্মশান ভূমি, আর ঠিক তার মাছ বরাবর দাঁড়িয়ে থাকা সেই ঝাঁকড়া বট গাছটা। কোনো এক মায়াবী আকর্ষণে গ্রামের সমস্ত শিশু কিশোর এবার সেই বট গাছের দিকেই অগ্রসর হতে শুরু করল। লোকমুখে শোনা এতদিনের সেই সাবধান বাণী যে বট গাছের জন্যই তাদের গায়ে নেমে এসেছিল ভয়াবহ অভিশাপ সব ভুলে গেল তারা। গাছটার কাছাকাছি আসতেই আবারও গাছের সমস্ত ঝুড়িগুলোর আন্দোলন নিজে থেকেই থেমে গেল। আর ঠিক সেই সময়ে আবারও লাল রঙের জোনাকির মতো এক এক করে জ্বলে উঠতে শুরু করল প্রত্যেকটা পুতুলের চোখ। বড় খুশি তারা, আজ তাদের উদ্দেশ্য সফল হয়েছে। আর তাই তো পুতুলগুলোর বিকৃত মুখমণ্ডলে ফুটে উঠতে শুরু করল প্রতিহিংসা পরায়ণ রূঢ় হাসি। এটা কি বটে? হ্যাট? সারা দিন বনে বদারে ঘুরে বেড়াবি আর যত রাজ্যে রাধারে নে ঘরে তুলবি না? আর কি, তোর মা তো আছে পরিষ্কার করার জন্য, তাই নয় কি? ই কোথা থেকে পেলি তুই? সত্যি করে বল বলছি বটে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলের হাতে নোংরা ছেঁড়া একটা পুতুল দেখে ঝাঁঝিয়ে উঠে প্রশ্ন করল মালতি। ছেলে তখনও কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে দেখে তার কাঁধ ধরে আলতো ঝাঁকুনি মেরে আবার শুধল সে, কি লো বল, হা করে আমার বদন দেখছিস কিসের জন্যে? মা, তুই বিশ্বাস কর, মু সত্যি জানি না। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম এটা মোর শিয়রের পাশে পড়ে রয়েছে, তাই তো তোকে দেখাবো বলে নিয়ে এলাম, তুই বিশ্বাস কর কিনে। কান্না ভেজা গলায় অবশেষে নীরবতা ভেঙে বলে উঠল রাম। প্রশ্নের জবাব পেয়ে সন্দিগ্ধ চোখে ছেলের দিকে তাকালো মালতী, যেন মায়ের অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে পড়ে নিতে চাইছে ছেলের মনটা। তারপর বলল, তুই জানিস না সত্যি? তাহলে কি এটা আকাশ থেকে টপকালো নাকি? যা, ফেলে দিয়া এটাকে এখনই, আর কোনোদিনও যেন না দেখিয়ে রম জিনিস বাড়ি এনেছিস, মনে থাকবে তো? কাতর স্বরে রামু কিছু বলতে গিয়েছিল, কিন্তু মালতী হাত দেখিয়ে তাকে থামতে ইশারা করেই হেঁশেলের দিকে চলে গেল। তার যে এখন আর নিঃশ্বাস নেবারও সময় নেই, অনেক কাজ বাকি। রামু একবার হাতের পুতুলটার দিকে তাকালো, ইস, কি বাজে দেখতে, কি নোংরা দেখে সত্যি মনে হয় বহুদিন যেন জঞ্জালের মধ্যে পড়েছিল। চোখ দুটো কেউ যেন বিভৎসভাবে উপড়ে নিয়েছে। গা গুলিয়ে উঠল রামুর, এরকম পুতুলের দরকার নেই তার। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠোনের দিকে পা বাড়ালো সে। খবর শুনেছিসলা? গ্রামের ক্ষেতে পাশাপাশি দাঁড়িয়ে চাষ করছিল রামুর বাপ আর হারান। এই কথা ও কথা থেকে হঠাৎ গলার স্বর একটু নিচু করে ফিসফিসিয়ে হারান প্রশ্নটা জিজ্ঞেস করল রামুর বাপ পলাশকে। পলাশ মুখ তুলে বলল, কোন খবর ঠোরে হারান? আস্তে আস্তে, কেউ যেন বুঝতে না পারে মোরা কি নিয়ে আলোচনা করছি। তারপর আরো একটু কাছে সরে এসে গলার স্বর আরো খাদে নামিয়ে বলল,
গায়ের শ্মশানটায় ও বুড়ো বট গাছটা আছে না, ওটায় তো বেশ পাতা হয়েছিল এবার গরমে। আজ ভোরে ওই রমলা স্যালে ওর গুরুগুলো আর এ সরাইতেছিল দক্ষিণের মাঠে, একটু শোক লেগে গেছিল নাকি ও, আর সেই সময় একটা গরু শ্মশানের মাঠের দিকে চলে গেছিল। পরে ওখানে গিয়ে দেখল গাছটার আর একটাও পাতা নাই বটে, সব পাতা জড়ে গিয়ে একদম ন্যাড়া হয়ে গেছে ওটা। তু বল, এক রাত্রিরে কি মন হলো যে গাছটা পুরোই বুড়িয়ে গেল? কি কষ রে হারান, এরম ঠো আবার হয় নাকি রে? বাপের জন্মটাই তো এরম হুনি নাই কোনোদিন। বিষয়ে হতবাক হয়ে গেল পলাশ। ও তালে আর কইছি কি, সবাই জানতে পারিনি এখন। ও এসে চণ্ডীতলায় বোলা মুসিরে বলছিল সব, মু তখন ঘর থেকে বেরিয়েছি সবে, সবটাই তো শুনলাম মোর কান দিয়ে। মোর মতো আরো দুই তিনজন শুনেছে, ওয়ারা ফিসফিসাইছিল নিজেদের মধ্যে, শেষবারে ওনা কি রমি হয়েছিল। ওটার পরেই তো সব বন্ধ হয়ে যায়, গেরামে পুলিশ আসে। ও ঘটনা তো ঠিক কি ছিল রে? মু তো এই গায়ে অনেক পড়েছি, মু তো পুরাটা জানি না। ও ঘটনা তো ঠিক কি ছিল রে? ও অনেক বড় ঘটনা আছে, পরে তোকে বলবো, এখন তাড়াতাড়ি হাতের কাছে, বেলা থাকতে থাকতে চল ঘুরে আসি একবার উদিক দিয়ে। মিঠু পথ ধরে হেঁটে যাচ্ছিল দুজন, রামু আর এখন ওর সঙ্গী হয়েছে পাশের বাড়ির হারান কাকার মেয়ে শিউলি। রামু পুতুলটাকে আস্তা কুড়ে ফেলার জন্য হারান কাকাদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল শিউলি বেরিয়ে আসছে ওর বাড়ি থেকে, তারপর থেকে পিছু নিয়েছে সে। দুই চার কথা হওয়ার পর রামু পুতুলটা শিউলিকে দেখাতেই শিউলি অবাক হয়ে গেল, রাস্তার মতোই দাঁড়িয়ে পড়ল সে। রামু অবাক হয়ে কিছু জিজ্ঞেস করার আগেই নিজের শাড়ির আঁচলের খুঁটে বেঁধে রাখা বস্তুটাকে বার করে রামুকে দেখালো সে। বিস্ময় হতবাক হয়ে গিয়ে রামু দেখল হুবহু একই রকম দেখতে একটা পুতুল হাতে ধরে আছে শিউলি, শুধু পুতুলটার পরনের কাপড়টা আলাদা। এই যা পুতুল, তোর কাছে কি করে এলো রে শিউলি? প্রশ্ন করল রামু। উত্তরে শিউলি যা বলল তা শুনে এই দিনের বেলাতেও রামুর সারা শরীরে যেন একটা হিম শীতল স্রোত খেলে গেল। দুজনের কথায় এতটা মিল কিভাবে সম্ভব? আদৌ কি এটা কোনো কাকতালীয় ঘটনা, নাকি কেউ বদমাইশি করে ওদের শিওরের পাশে এটা রেখে গেছে? রামু দাদা, মোর খুব ভয় লাগছে একপুটে। কাল রাতে একটা খুব বাজে স্বপ্ন দেখেছি, মোর মনটা খুব কু ডাকছে রে। চল না, এটাকে গায়ের যে বড় আস্থা কুটা আছে না, উঠায় গিয়ে ফিলে দিয়ে আসি কিনে। আস্তাকুঁড় বলতে গায়ের উত্তর দিকের ছোট্ট একটা মাঠকেই গ্রামবাসীরা ব্যবহার করে জঞ্জাল ফেলার জন্য। বেশ কিছুদিন জঞ্জাল জমার পর তারা নিজেরাই উদ্যোগ নিয়ে সেগুলো পুড়িয়ে দেয়, এই নিয়মই চলে আসছে বহুদিন ধরে। তার ফলে তাদের গ্রামের রাস্তাঘাটও বেশ পরিষ্কার, বলতে গেলে বেশ ছিমছাম করে সাজানো ওদের গ্রাম। রামু আর শিউলি যখন সেখানে এলো, ওরা দেখল একই রকম দেখতে আরো তিন চারটে পুতুল পড়ে আছে সেখানে। এই ঘটনা দেখে ওরা আরো অবাক হলো। তার মানে শুধু ওরা দুজনই নয়, গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। এবার ওরা নিশ্চিত হলো যে কোনো ব্যক্তি নিছক মজা করার উদ্দেশ্যেই এই জিনিস ঘটিয়েছে কাল রাতে। এখন গরমকাল, তাই মোটামুটি সবাই জানালা খুলেই শোয়, গড়াদের ফাঁক দিয়ে একটা ছোট্ট পুতুল ভেতরে গলিয়ে দেওয়া অসম্ভব কিছুই নয়। কিন্তু তা হলেও যে এটা করেছে তার উদ্দেশ্যটা যে ঠিক কি, সেই সম্পর্কে ওরা কিছুই বুঝে উঠতে পারল না। পুতুল দুটোকে ছুঁড়ে সেখানে ফেলে দিয়ে বাড়ির দিকের ফিরতি পথ ধরে চণ্ডীতলার কাছাকাছি আসতেই ওরা দেখল বুড়ো অশ্বত্থ গাছের নিচে বেশ কিছু মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে।
তাদের মধ্যে রমলা কাকিমার ছেলেটাকেও দেখতে পায় তারা। সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে সে, প্রশ্নবাণে জর্জরিত। সে যদি আলোচনায় অংশগ্রহণ করতে পারে তবে ওরা কেন নয়। গাছতলা থেকে একটু দূরত্বেই একটা বুনো ফুলের ঝোপের আড়ালে লুকিয়ে দুজনে মিলে জটলা থেকে ছিটকে আসা শব্দগুলো মন দিয়ে শুনতে লাগলো। ও রিজুবিটা, এ বল তো সত্যি করে তুই কি দেখেছিস বটে? হা, এ ভোলা যা বললো কি ঠিক? বল বেটা, চুপ করে থাকিস লাই, বল। বলাই বাহুল্য, রিজু এত লোকের সমবেত প্রশ্নে একটু ভীতই হয়ে পড়েছে। তবুও সে কি দেখেছে সেটা মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে লাগলো। আর বলিস না রে, আজ সকালে রোজকার মতোই গরুগুলারে নিয়ে দক্ষিণের মাঠে চড়াতে গেছিলাম। চোখ বুঝে এসেছিল, সেই ফাঁকে মোর একটা গরু শ্মশানের দিকে চলে গেছিল। হুঁ তো বড়ই ভয় পেয়ে গেছিলাম। মা বারবার করে মুখে বলেছিল ওদিকে না যেতে, কিন্তু কি আর করব, ওখানে গিয়েই তো দেখলুম বট গাছ খান পুরা বুড়ায় গেছে। বুড়াই গেছে মানে? আরে ও তো বুড়াই ছিল। না না, মুখ কইতে চাইলাম কি ও গাছের একটাও পাতা নাই, দেখলে মনে হবে গাছটার কঙ্কাল দাঁড়ায় আছে মাঠের মাঝে। আর গাছের সেই কঙ্কাল থেকে পুরনো ঝুড়িগুলি বাতাস লেগে আলগা আলগা দুলছে। মু জানতাম শীতকালে পাতা ঝরে, এমনিতেই এখন গরমকাল, কিন্তু তবুও মু ইতো পাতা কোনোদিন এইভাবে ঝরতে দেখিনি। রিজুর কথা শোনার সাথে সাথে সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামের বয়োজ্যেষ্ঠদের মধ্যে আলোড়ন পড়ে গেল। সকলে ভীতভাবে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা গেল পুরনো দিনের কোনো ভয়াল স্মৃতি আবারও তাদের মনে এসে ভিড় জমাচ্ছে। ওদিকে ঝোপের আড়ালে থেকে সব কথা শোনার পর রামু শিউলিকে উদ্দেশ্য করে বলল, ই শিউলি, বুঝতে পারলি কিছু? ওরা ওই গাছটার কথা বলছে বলে মনে হয়। মুর মা আমাকে বার বার মানা করে ওইদিকে যেতে, কি বলে সাপিত লা কি কি একটা, তুই এসবে বিশ্বাস করিস? হ্যাঁ, বিশ্বাস না করার কি আছে রে, তুই তো দেখিস না ওই গাছটাকে, কিন্তু মু দেখেছি পাশের গায়ে মুর মায়ের মাইকা, জানিস তো একবার মায়ের সাথে ওই মাটির পাশ দিয়ে ফিরছিলাম, মা তখন বলল দেখ এটার জন্যই তুরে এখানে আসতে দিই না, বাস একবার চোখ তুলে তাকিয়েছিলাম, উহ কি টট্টর লেগেছিল মোর, দেখলে মনে হয় একটা রাক্ষস দাঁড়ায় আছে একরে মাঠের মধ্যিখানে, উহ ভাবলে একেবারে। কথার শেষে গলাটা কেঁপে গেল শিউলির, যেন তার হঠাৎই মনে পড়ে গেছে সেই দৃশ্যের কথা। রাক্ষস না ছাই, ও মানি না এসব, বেলা বেলি থাকতে থাকতে চল কেনে, একবার ঘুরে আসি উদিক দিয়ে। শিউলিকে রাজি করাতে বেশ বেগ পেতে হলো রামুকে। আসলে তার নিজের একা যাওয়ার মতো সাহস নেই, জ্ঞান হওয়া থেকেই সে ওই গাছের সম্পর্কে নানাবিধ ভয়ানক রোমহর্ষক কাহিনী শুনে এসেছে। দিনে দুপুরে গাছের কাছ থেকে নাকি নারী কণ্ঠের ইনিয়ে বিনিয়ে নাকি সুরের কান্নার আওয়াজ ভেসে আসে, কিন্তু শব্দের উৎস সন্ধানে সেখানে খোঁজ করলে কাউকে দেখা যায় না। কিন্তু নিজের কৌতূহল দমন করতে পারছে না সে, গাছটা একবার সচক্ষে দেখতেই হবে তাকে। হারান, আরে হারান, এ তারা দেখি একটু, এ তো তারা কিসের তোর? মুঝে তাল মিলাইতে পারছি না তোর লগে, চেঁচিয়ে ডেকে উঠল রামুর বাপ। পিছন থেকে ডাকলি কেন, তুই জানিস না পিছন থেকে কাউকে ডাকতে নাই? বেশ বিরক্তির সাথে পিছন ফিরে বলল হারান, তারপর রামুর বাপের দিকে বেশ কয়েক পা এগিয়ে এলো। তো কি করবে বটে, হেঁটে যাচ্ছিস তো হেঁটে যাচ্ছিস, আরে মু বুইরা গেছি রে, এখন এখন কি আর অত জলদি হাঁটতে পারে? কিন্তু দুপুর গড়িয়ে যাবার আগে মুদের পৌঁছতেই হবে, আবার ফিরতেও তো হবে ইতোটা পথ, তুই কি জানিস নাই মাঠে দানবাস করে,
চল 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 বা চালিয়ে জলদি চল। হারানের ধমক খেয়ে চুপ করে গেল রামুর বাপ পলাশ। তারপর নিঃশব্দে হারানকে অনুসরণ করল সে। আসলে সে যে হাঁটতে পারছে না তা নয়, সে কোনো একটা বাহানা দিয়ে কেটে পড়তে চাইছে। তার বিন্দুমাত্র ইচ্ছা নেই ওই মাঠে যাওয়ার। হারান জোড়াজুড়ি করাতেই সে এখানে এসেছে। জঙ্গল শেষ হবার সাথে সাথেই পথ ঢালু হয়ে মাঠে গিয়ে মিশেছে। এই মাঠটাকেই প্রাচীনকাল থেকে এই গ্রামের মানুষ শ্মশান ভূমি হিসেবে ব্যবহার করে। মাঠের মধ্যে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চিতার আধপোড়া কাঠ, ভাঙা কলসি, মালসা, আর আকাশে বাতাসে মিশে রয়েছে চামড়া পোড়ার কটু গন্ধ। মাঠ শেষ হতেই শুরু হয়েছে দেওহালপুরীর জঙ্গল। সেই জঙ্গল পেরোলে পাশের গ্রাম দেওহালবাটি। তবে এই জঙ্গলের বদনাম আছে। কথিত আছে, গ্রামের পঞ্চায়েত সৃষ্টির অনেক আগে গ্রামে যেসব অপরাধমূলক কাজকর্ম হতো তার শাস্তিস্বরূপ অপরাধীদের জীবন্ত পুঁতে দেওয়া হতো এই জঙ্গলের মাটিতে। শুধু মাথাটা মাটি থেকে উপরে উঠে থাকত, রাত্রে শিয়াল কুকুরে ছিঁড়ে খেত তাদের। বিভৎস প্রথা। গ্রামের প্রথম পঞ্চায়েত প্রধান ক্ষমতায় আসার পর আইন করে সেই প্রথা নিষিদ্ধ করে দেন। লোককথা অনুযায়ী সেই অভাগা মানুষগুলোর অতৃপ্ত আত্মা নাকি আজও ঘুরে বেড়ায় সেই জঙ্গলের মধ্যে। মৃত্যুর আগে যে বিভীষিকা তারা দেখেছে, সেই একইভাবে তারা তর্পে তর্পে মারে জঙ্গলে বিনা অনুমতিতে প্রবেশকারীকে। হাতে গোনা কয়েকজন মানুষ পাশের গ্রামে অল্প সময় পৌঁছবার জন্য এই রাস্তা ব্যবহার করে, তাও দিনে মানে। রাতের অন্ধকার নামলে ভুলেও এদিকে কেউ আসে না। সেই জন্য এই শ্মশান ভূমি বলতে গেলে সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ। তার অন্য আরেক কারণ অবশ্য মাঝখানের সেই বটগাছ। প্রায় 50 বছর আগের কোনো এক বিভীষিকাময় অতীতকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই বটগাছ। কথা বলতে বলতে প্রায় মাঠের কাছেই পৌঁছে গেল হারানরা। দূর থেকে বটগাছটাকে দেখে তাদের বুকটা যেন একবারের জন্য কেঁপে উঠল। এই গাছ যেন পৃথিবীর কোনো গাছ নয়, এমন ভয়াল দর্শন গাছ তারা এর আগে কোনো দিন দেখেনি। দেখলে মনে হয় যেন এক অস্থি চর্মসার বিকট দেখতে একটা মানুষ তার দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে শূন্যে মাথা তুলে। আর খুব অদ্ভুতভাবে পুরো গাছে একটা পাতাও নেই, একটাও না। হারান হঠাৎই থমকে দাঁড়িয়ে গিয়েছিল। খানিকক্ষণ পর তার সম্বিত ফিরতেই সে বলে উঠল, চল আর একটু কাছে চল। খপ করে তার হাতটা ধরে ফিসফিসিয়ে পলাশ বলল, একদম না রে হারান, একদম না রে। উঠো, দেখছিস গাছটার কি হাল বটে? প্রাণের মায়া থাকে তো চলই বালা পালাই। মোর তো দেখেই কেমন ভয় লাগছে রে। আর কিচ্ছু হবে না, তুই চল না। গাছটার কাছে পৌঁছাতেই সেটার পেছন থেকে একটা ছায়া যেন শট করে সরে গেল পিছনের ঝোপের আড়ালে। পলাশ ভয় পেয়ে আবার হাত খামচে ধরল হারানের। আরে আরে এ হারান, বাপ আমার ঢের হয়েছে, এবার চল দেখি এখান থেকে। দেখ দেখ ও ঝোপটার আড়ালে কি যেন নড়ছে বটে। আরে ও কাঠ বিড়ালি হবে, এই কানের দালে মেলা ফেঁচ ফেঁচ করিস না তো, মুখে দেখতে দে ভালো করে। পলাশ তাড়াতাড়ি করে কিছুটা এগিয়ে এলো। ই দেখ, দেখছিস বটে এই গাছের গুড়িটা কিরম্পনা ফেটে গেছে, এক মানুষ সমান জায়গা হবে। দেখ দেখ এক মানুষ সমানই জায়গা হবে রে। সত্যি গাছের গুঁড়ির মাঝখানটা একদম আড়াআড়ি ভাবে ফেটে গিয়েছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু যেন ভেতর থেকে পথ বানিয়ে বাইরে বেরিয়ে এসেছে। পলাশ বিস্ফারিত চোখে বলল, এটুক বুঝলাম বটে যে রমলার ছাইলাটা মিছা কথা বলেনি রে। এখানে সত্যি কিছু খারাপ তো ঘটেছে রে কাল রাতে, মোরাই কিছু বুঝি নাই। লে লে
এবার চল দেখি এখান থেকে। সূর্যের দিকে দেখেছিস একবার ও গধুলি লাগলো বলে? চল দেখি, চল এবার পা চালা দেখি জলদি। সে সর্বনাশ করেছে, চল জলদি চ। আর একটাও বাক্য ব্যয় না করে গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল ওরা দুজন। ধীরে ধীরে ওদের কালো অবয়বগুলো যখন দূরে দিগন্তে একটা বিন্দুর আকারে মিশে গেল, তখন গাছের পিছনের ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো দুজন। বটগাছের ঝুড়ির নিচে অন্ধকারময় জায়গাটায় দাঁড়িয়ে রইল তারা। মনে এখনো ভয়, যারা এইমাত্র গেল তারা আবার ফিরে আসবে না তো? চলে গেছে মনে হচ্ছে, তুই কি বলিস শুনি? ফিসফিসিয়ে বলে উঠল রামু। হ্যাঁ চলে গেছে, চলে গেছে ওরা, আর ভয় তো লাই। উফ, তোর বাপ তো আর একটু হলেই দেখে ফেলছিল মুদের। খুব বাঁচান বেঁচেছি বাবা, যদি একবার দেখে নিত না পিঠের ছাল একেবারে গুটিয়ে নিত মেরে। এই জন্যই, ঠিক এই জন্যই বলেছিলাম মু এখানে আসবো লাই, তুই মোর কথা শুনবি কেনে? কপট রাগ দেখিয়ে বলে উঠল শিউলি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর রাগ দেখাতে হবে ক্লাই, চল এখন। মনটা বড় কু ডাকছে রে শিউলি, এই গাছটা কি ভয়ানক দেখতে না? তাকালি বুকের ভিতরটা কিরম হিম হয়ে আসে রে বুটে। সূর্যের দিকে একবার আর চোখে তাকিয়ে গ্রামের দিকে পা বাড়ালো দুজন। এদিকে আকাশে খানিক মেঘ থাকার জন্য সন্ধে সময়ের একটু আগেই যেন ঝুপ করে নেমে এলো। চারপাশটা হঠাৎই কিরকম আবছা হয়ে এলো, বেশ অন্ধকার করে এসেছে। পশ্চিম আকাশে গুরু গুরু শব্দে মেঘ ডাকছে, বৃষ্টি নামবে খুব শিগগিরই। তাড়াতাড়ি পা চালা রে শুলি, আজ ভীষণ জ্বর জল হবে বলে মনে হচ্ছে, তাড়াতাড়ি চল কিনে। গ্রামে ঢোকার কিছুটা আগে চাষ জমির মধ্যে দিয়ে আলপথ ধরে হেঁটে যাচ্ছিল দুজন। কড়কড় শব্দে বাজ পড়ল আকাশ বাতাস বিদীর্ণ করে। শিউলি সাথে সাথে খপ করে রামুর হাতটা চেপে ধরল। আরে আরে ভয় কিরে পাগলি মেয়ে, ও তো বাজ পড়েছে, ভয় পাসলাই। না না রামু দাদা, এই বাজের জন্য লয়, তুই কি কিছু শুনতে পেলিকলা? কি কি আবার শুনবো? না মানে মোর একবার মনে হলো বাজের শব্দের সাথে সাথে কেউ যেন খিলখিলিয়ে হেসে উঠল। আর রামু এবার থমকে দাঁড়িয়ে পড়ল। কি বললি বটে, এখানে কে হাসবে? মুরা বাদে আর আছেটা কে? আর কি, আরে থেমে গেলি কেন, বল কি হয়েছে? আর মোর না বড্ড ডরটো লাগছে রে রামু দাদা, সেই যখন দিয়ে মার ছেড়ে বেরিয়েছি কি বলি, মোর মনে হচ্ছে কেউ যেন এক দৃষ্টে ভূতের দিকে দেখে যাচ্ছে, আমার খুব ভয়টো লাগছে রামু দাদা, বারবারই দিক ওদিক দেখলাম মো, কিন্তু ততবারই মনে হলো একটা কালো মতন ছায়া যেন সরে গেল, মোর বড় মন কেমন করছে রামুদা, তুই চল কিনে। আরে শিউলি তুই ভয় পাসলাই, নে নে মোর হাতটা শক্ত করে ধর তো দেখি, রামু দাদা আছে না, ধর কিনে, কি ছুটি হবে ক্লাই। রামু বীরত্বের সাথে কথাগুলো বলল বটে, তবে অস্বস্তি যে তারও হচ্ছে না তা কিন্তু নয়। কিন্তু নিজের থেকেও কম বয়সী একটা মেয়ের সামনে মনের ভাব প্রকাশ করবে না ভেবে প্রাণপণে ভয়টা গোপন করে সাহস বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে অবিরাম। কিছু পা এগিয়েছে কি এগোয়নি, এমন সময় রামুর ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ সজাগ হয়ে উঠল। ও যেন স্পষ্ট বুঝতে পারছে কেউ একটা ঠিক ওদের পিছন পিছনই হেঁটে আসছে। খসখস করে একটা শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরেই, বার কয়েক পিছনে ফিরে তাকিয়েছে সে, কিন্তু প্রতিবারই পিছনে ফেলে আসা বিস্তীর্ণ ফাঁকা ঘাস জমি ছাড়া আর কিছুই নজরে পড়েনি।
মনের ভুল বলে প্রাণপণে মন থেকে ঘটনাটাকে মুছে ফেলতে চাইছে সে, কিন্তু পারছে না। শিউলি তার বাহুবেষ্টনীতে পুরো ভয়ে কুঁকড়ে আছে। সেও মাঝে মাঝে ভয়ার্ত দৃষ্টিতে ইতিউতি তাকাচ্ছে। হঠাৎই উঁচু নিচু একটা জায়গায় হোঁচট খেল শিউলি। আহ, কি হচ্ছেটা কি? ডেকে হাট একটু। তাড়াতাড়ি তাকে ধরে ফেললো রামু। দাদা, রামু দাদা, মোদের পিছনে পিছনে কে আসছে? কি আসছে বুটে? ভয়ার্ত কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল শিউলি। চুপ চুপ কর কিনে, ইসব বলিস না এখন। মু অনেকক্ষণ ধরে টের পেয়েছি, হঠাৎ মাবি না। একবার গ্রামের মধ্যে ঢুকতে পারলে আর কোনো চিন্তা টলাই। শিউলির মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে উঠল রামু। চল রে। ওর কেমন যেন ধারণা হয়েছে পিছনে যে আসছে সে যতক্ষণ অবধি না বুঝতে পারছে যে রামুরা ওর উপস্থিতি টের পেয়েছে, ততক্ষণ অবধি তাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। শিউলিও এবার বুঝতে পেরেছে ব্যাপারটা। পিছনে যে আসছে সে আর যাই হোক, তার যে কোনো শারীরিক অস্তিত্ব নেই এ ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত। প্রবল শব্দে আবারও বাজ পড়ল। ঠিক সেই সময় রামু শুনতে পেল কেউ যেন ওকে ডাকছে। হিমশীতল ঠান্ডা একটা ডাক। সেই ডাকের মধ্যে যেন এক অমোঘ আহ্বান আছে। রামুর মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। ওর মন বলছে ওই ডাকে সাড়া দেওয়া উচিত নয়, সাড়া দিলেই সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তবুও ও যেন নিজেকে সামলাতে পারছে না। সেই ফ্যাস ফ্যাসে শীতল নারী কণ্ঠের ডাকে হঠাৎই কেমন যেন সম্মোহিত হয়ে গেল রাম। চোখ মুখ ঘিরে আসছে সেই ঘোর লাগা দৃষ্টি। স্বাভাবিক চিন্তাভাবনা করার সমস্ত ক্ষমতা যেন ও হারিয়ে ফেলেছে। সাড়া দেবার জন্য রামও পিছনে ফিরে তাকাতে যাবে, ঠিক তখনই সাথে সাথে শিউলি তার হাত ধরে নিয়ে ছুটতে শুরু করলো আলপথ দিয়ে গ্রামের উদ্দেশ্যে। হঠাৎই সম্বিত ফিরে এলো রামুর। ইস, কি বোকামিটাই না করতে যাচ্ছিল। আজ শিউলি না থাকলে। দৌড়াতে দৌড়াতেই চিৎকার করে উঠল শিউলি। শিউলির মধ্যে যেন হঠাৎ করেই অনেকটা সাহসের সঞ্চার ঘটেছে। বাচ্চা মেয়েটা বুঝে গেছে বাঁচতে হলে যে করেই হোক দৌড়ে গ্রামে ঢুকতেই হবে ওদের। কেউ বা কারা যেন চায় না যে ওরা গ্রামে ঢুকুক। দৌড়তে দৌড়তে গ্রামের প্রায় সীমানায় পৌঁছে গেল ওরা। দূরে ছোট ছোট ঘর বাড়িগুলো এবার দেখা যাচ্ছে। একসময় ক্ষেতের একপাশের কাকতারুয়াটা কোনো অদৃশ্য শক্তি বলে যেন শিউলিদের একদম সামনে এসে পড়ল। একটুর জন্য ওদের মাথাটা রক্ষা পেল। ঘটনার আকস্মিকতায় হঠাৎ দাঁড়িয়ে গেল ওরা। বিস্ফারিত চোখে চেয়ে দেখল সেদিকে। আর ঠিক সেই সময় শিউলি অনুভব করল কেউ যেন ঠিক ওদের পিছনে দাঁড়িয়ে। হিংস্র শীতল একজোড়া চোখ দিয়ে এক মনে দেখে যাচ্ছে তাদের। এমনকি তার শীতল ঠান্ডা নিঃশ্বাসটাও শিউলি অনুভব করতে পারছে। আর যাই হোক, সেই নিঃশ্বাস কোনো জীবন্ত মানুষের হতে পারে না, হতে পারে না। পা দুটো যেন অবাধ্য হয়ে গেছে ওদের, কিছুতেই আর নড়তে চাইছে না। এইভাবে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবে না ওরা। প্রাণ বাঁচাতে হলে দৌড়াতেই হবে ওদের। ওই তো আর মাত্র কয়েক গজ পরেই ওদের গ্রামের সীমানা। শিউলি চোখ বুঝে হাতে পায়ে শরীরের সমস্ত জোর একত্রিত করে প্রাণপণে দৌড় দিল গ্রামের দিকে।
মিনিট পাঁচেকের মধ্যে ওরা পৌঁছেও গেল। তখন সন্ধে, প্রত্যেক বাড়ির সামনে জ্বলছে সন্ধে প্রদীপ। একটু ধাতস্থ হলো ওরা, যে গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে স্বয়ং ভগবানের বাস, সেখানে একটা অপদেবতার কি সাধ্য যে গ্রামে প্রবেশ করবে। ওদের মনে হলো শরীরের ওপর থেকে একটা বিশাল বড় বোঝা যেন নেমে গেল, শরীরটা আবার স্বাভাবিক হালকা হয়ে এলো আগের মতোই। খুব বড় ভুল করেছিল ওরা বাপ মায়ের নিষেধ অমান্য করে ওই মাঠে গিয়ে। শিউলির বাড়ির সামনে ওকে ছেড়ে দিয়ে আর একবার তোতা পাখিকে কথা শেখানোর মতো ওর মুখ দিয়ে রামু বলিয়ে নিল শেখানো মিথ্যে কথাগুলো। বাধ্য মেয়ের মতো শিউলি সেগুলো ঠিকঠাক বলার পর রামু হাফ ছেড়ে বাঁচল। যাক বাবা, আর কোনো চিন্তা নেই, এবার এই একই কথা ও বাড়িতে গিয়ে মা কিছু জিজ্ঞেস করলে মাকেও বলবে। একটা দীর্ঘশ্বাস ফেলে শিউলিকে বিদায় জানিয়ে নিজের বাড়ির উঠোনের দিকে পা বাড়াল রামু। কি রে নবাব পুত্তর, সারাদিন ছিলি কথা শুনি? সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণ পর তোমার বাড়ির কথা মনে পড়ল? রামু যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হল। উঠোনের মাঝখানেই দাঁড়িয়েছিল রামুর মা মালতি। মাথায় এক মাথা সিঁদুর, কপালে বড় লাল টিপ, একটা লাল পেরে সাদা শাড়ি আটপৌড়ে করে পরে হাতে একটা প্রদীপ নিয়ে উঠোনের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে সে। বাড়িতে ঢুকেই যে তার মুখোমুখি হতে হবে সেটা রামু আগে থেকেই জানত। সেই মতো বানানো কথাগুলো ও তৈরি করেও রেখেছিল। কিন্তু মায়ের অমন মূর্তি দেখে ও ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা গলায় ও বলল, ইয়ে মা, 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 মুতো ওই গায়ের শেষে একটা বড় বিল আছে না, উখানে মাছ ধরতে গিয়েছিলাম, মুর সাথে শিউলিও ছিল বটে। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ছেলেকে জরিপ করে নিয়ে মালতী বলল, দেখ রামু, মুখে মিথ্যে কথা বলিস না, ছিপ বুড়শি ছাড়া তুই মাছ ধরলি না? কেমনে ধরলি? মুখে কি তোর বুকা বলে মনে হয়? সত্যি করে বল কিন্তু, নালে। না না মা, তু তু মুখে বিশ্বাস করকে নে, বড়শি তো শিউলি এনেছিল, ও মুখে বলল কি কেমন করে মাছ ধরে দেখবে, তো তো ওকে নিয়ে গেলাম, কিন্তু বড় একটা মাছ গেথেছিল, দুজনের জোরে খুলাল না রে বটে, তাই বড়শি জলেই পড়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিল, তাই মুরা ফিরে এসছি রে মা। তোতলাতে তোতলাতে বলল রামু। মালতী ছেলের দিকে আরেকবার অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে প্রদীপটা তুলসী তলায় দিয়ে চলে গেলেন ভিতর বাড়িতে। যাবার আগে বলে গেলেন, খাবার দিচ্ছি, খেমুকে উদ্ধার করো দেখি। রামু বুঝল কাজ হয়েছে, তাই সে বিনা বাক্য ব্যয়ে তার মায়ের পিছন পিছন বাড়ির ভেতর ঢুকে গেল। চণ্ডীতলায় আজ অনেক দিন পর বেশ ভালোই জমায়েত হয়েছে। ঠাকুর দালানে গ্রামের সমস্ত মান্যিগণ্যি মানুষজনের সভা বসেছে। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে। ভিতরে বসে থাকা মানুষদের কথাবার্তার আওয়াজ মাঝে মাঝে চাপা পড়ে যাচ্ছে বাজের শব্দের আড়ালে। প্রলয়ঙ্করী দুর্যোগ যেন সমস্ত সৃষ্টিকে ভাসিয়ে নিয়ে যাবে, কিন্তু তাও দুর্যোগ মাথায় করেই গ্রামের মানুষরা আজ জড়ো হয়েছে একটা বিশেষ আলোচনার জন্য। দালানের ঠিক মধ্যিখানে রাখা লণ্ঠনের মৃদু হলদেটে শিখায় সৃষ্ট মানুষের ছায়াগুলো গিয়ে পড়েছে পুরনো দিনের মোটা মোটা খিলানে। লণ্ঠনের শিখাটা হাওয়ায় মৃদু কাঁপছে, আর সেই সাথেই ছায়াগুলোও যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। আচমকাই কথোপকথনের শব্দ মৃদু ফিসফিসে রূপান্তরিত হলো। রামুর বাপ পলাশ বলল, ইয়ারা উহাদের বল বুটে, ওরা আজ কি দেখলাম নিজের চোখে? হ্যাঁ বাবু, সচক্ষে দেখেছি রে আজ, ও গাছ একদম নেড়া হয়ে গিয়েছে, ঠিক আগের বারের মতোই। গুড়িটা দেখেছিস, সেটা ঠিক ছিল তো নাকি? প্রশ্ন করলেন গ্রামের পঞ্চায়েত প্রধান বিনয় বাবু।
গ্রামের মধ্যে মোটামুটি শিক্ষিত তিনি এবং তার ছেলে দুজনেই তারা বেশ কয়েক বছর কলকাতায় থেকে পড়াশুনো করেছেন, এখন গ্রামে এসে বাপ ঠাকুরদার কাজের দেখভাল করছেন। তাদের অবশ্য চাকরি করবার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই নেই, অগাধ সম্পদ, প্রায় পাঁচ পুরুষ হেসে খেলে কাটিয়ে দিতে পারবে। আরে হ্যাঁ, ওটাই তো, ফাটলটাও হয়েছে ঠিক একেবারে ঠিক আগের বারের মতোই। আগের বার তো মু ছিলাম না, সচককে দেখিনি, তবে শুনেছিলাম বটে, এবার মিলিয়ে দেখলাম, একেরে সব বর্ণনায় মিলে গেল। হতভম্ব দৃষ্টিতে বাপ ছেলে একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে বিনয়বাবু ছেলে বিজয় ধীরে ধীরে বলে উঠল, পলাশ কাকা, হারান কাকা, তোমরা যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো আমাদের গ্রামের উপর খুব বড় বিপদ ঘনিয়ে আসছে। আগের বারে সব ঘটনাই বাপ ঠাকুরদার মুখে শুনে এসেছি, কিন্তু এতদিন পুরোটা মানতে না পারলেও আজ আমার মনটা কেমন যেন কু ডাকছে। আরে কি মুশকিল, আপনারা পড়াশোনা জানা লোক হয়ে এইসবে বিশ্বাস করছেন? নিজের চোখে কি দেখেছেন সেটা আগে বলুন, দুটো ঘেঁয়ো লোক কি বললো সেই কথায় কিছু বিচার হয়? বলে উঠলেন বৃদ্ধ রমাকান্ত বাবু। ইনি সদর থেকে ডাক্তারি শিখে এখন এখানে এসে চেম্বার খুলেছেন। গ্রামের লোকের রোগ ব্যাধি লেগেই থাকে, তাই দু চার পয়সা যা রোজগার হয় তাতে বিপত্নিক রমাকান্ত বাবুর বেশ ভালোভাবেই চলে যায়। দেখুন ডাক্তার, আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আমরা এদের দুজনকে বিশ্বাস করি। এরা বলছে যখন তখন নিশ্চয়ই কিছু ঘটেছে, আর আগের বারও তো আপনি ছিলেন, সব দেখে শুনে কি করে বলতে পারলেন এই কথা? হ্যাঁ, কি করে বলতে পারলেন? বেশ শ্লেষের সাথেই কথাটা বললেন বিনয়বাবু। ক্ষমা করবেন, গ্রামে থাকলেও এইসব ব্যাপারে তখন খুব বেশি মাথা ঘামাতাম না, তাই যা জেনেছি বেশিরভাগই লোক মুখে। আগের বার কাজটা দেখেছিলাম বটে, কিন্তু নিজের চোখে না দেখার আগে কিছুতেই আমি মানতে পারছি না। আর দোষ তো গ্রামের লোকেরই, তারাই তো শুরু করেছিল সেই ভয়াবহ প্রথার, তারপর তো আপনার বাবা আইন করে নিষিদ্ধ করলেন, না হলে কি কেউ কথা শুনতো আমাদের? হ্যাঁ, বিজয় বলল, ঠিক আছে ঠিক আছে, পুরনো কথা ভেবে তো লাভ নেই, এখন যেটা হয়ে গেছে সেটা আমরা পাল্টাতে পারবো না। পলাশ কাকা, হারান কাকা, তোমরা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বলে দাও যে আজ রাতে যেন কেউ কোনো অবস্থাতেই দোর না খোলে, কেউ যদি বাইরে থেকে ডাক দেয় ভুলেও যেন সাড়া না দেয়। আজ আগের বার ভোলার বাবার কি অবস্থা হয়েছিল তোমাদের মনে আছে আশা করি, বাড়ির ছোটদের একটু চোখে চোখে রেখো, আজকের রাতটাই ব্যাস, তারপর আবার পাশের গ্রাম থেকে ব্রজেশ্বর তান্ত্রিককে ডাকতে হবে, কালই যাব আমি, গাছটা আবার বন্ধন করতে হবে, আগের বারের বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল বিজয়। বিনয়বাবু খানিক গর্বের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন, এই ছেলেই তার সত্যিকারের উত্তরাধিকারী, তিনি মরলে গ্রামের মানুষ এর কাঁধেই ভরসা রাখতে পারবে। নীরবতা ভেঙে পলাশ হঠাৎ বলে উঠল, আচ্ছা মু বলছিলাম কে, কেউ একটু বলবে বটে যে আগের বার ঠিক কি হয়েছিল? মু তো এই গ্রামে আসিনি তখন। বিজয় একবার তার বাবার দিকে চাইল, বাবার সম্মতি পেতেই কথাগুলো মনের ভিতর একটু গুছিয়ে নিয়ে সে বলতে শুরু করল। সে প্রায় 50 বছর আগের কথা, আমি তখনও জন্মাইনি, তাও বাপ ঠাকুরদার মুখে পুরোটাই শুনেছি। যাক এসে কথা, হ্যাঁ তো যা বলছিলাম, প্রায় 50 বছর আগে এই গ্রামে একটা ভীষণই বিভৎস রীতি প্রচলিত ছিল, একটা গোষ্ঠী ছিল গ্রামে, তাদের একটা অদ্ভুত নিয়ম ছিল, গ্রামের যেসব বউরা প্রসব যন্ত্রণা সইতে না পেরে মারা যেত তাদের সাথে যদি বাচ্চাও মরত তাহলে ভালো, কিন্তু যদি কোনোভাবে মরা মায়ের কোলে কোনো নবজাতক জন্ম নিত আর সে যদি মেয়ে হতো তাহলে সেই সদ্য জন্মানো মেয়ে হতো গ্রামের ডাইনি, সেই বাচ্চাকে সমস্ত আদর থেকে বঞ্চিত করে একরকম নজরবন্দি করে প্রতিপালিত করা হতো, তারপর তার 13 বছর বয়স হতেই পূর্ণিমার এক রাতে ওই শ্মশানের মাঝখানের বটগাছটার ঝুড়িগুলো গলায় ফাঁস হিসেবে বেঁধে মেয়েটাকে ঝুলিয়ে রেখে আসা হতো। 13 বছর বয়সের পর থেকেই নাকি একজন ডাইনির সমস্ত লক্ষণ প্রকাশ পায়, কিন্তু ওই বয়সের আগে কেউ যদি ডাইনি মারার চেষ্টাটুকুও করত
তবে তাদের বংশের উপর নেমে আসত চরম অমঙ্গলের ছায়া, এমনটাই নাকি সেই গোষ্ঠীর বিশ্বাস ছিল। খুবই করুণ মৃত্যু। মৃত্যুর আগে এক মুঠো বাতাসের জন্য হাঁকপাক করত বাচ্চাগুলো, কিন্তু তাদের সেই চরম আকুতি শোনার জন্য সেখানে কেউ যেত না, কেউ না। শুধু ভাবুন, একবার ভাবুন শুধু, ওইটুকু বাচ্চাগুলোর সাথে কি অবিচার হয়েছে এই গ্রামে, শুধু একবার ভাবুন। বিভৎস। মৃত্যুর পর শেষ কৃত্য হয়নি বাচ্চাগুলোর। ওইভাবে লাশগুলো পড়ে থাকতো দিনের পর দিন, মাসের পর মাস ওগুলো ঝুলে থাকতো, শ্মশানের শেয়াল কুকুরগুলো ওগুলো ছিঁড়ে খেত। হতভাগীরা মৃত্যুর পরেও শান্তি পেত না। সেবার রাঘব বলে একজন চাষির ঘরে এরকম ঘটনা ঘটে। বাচ্চা হওয়ার সময় রাঘবের বউ মারা যায় প্রসব যন্ত্রণা সইতে না পেরে, আর সেই মরা মায়ের কোলে জন্মায় একটা ফুটফুটে মেয়ে। সেই মেয়েকেও একই রকম কঠোর নজরদারিতে বড় করে তোলা হয় এবং প্রতিদিন তাকে একটু একটু করে ঠেলে দেওয়া হয় এই যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে। কিন্তু রাঘব তার বউয়ের মৃত্যুর জন্য কোনোদিনই নিজের সন্তানকে দায়ী করতে পারেনি, বরং উল্টে ও মেয়েকে ভীষণই ভালোবাসত। সাধ্যের মধ্যে ভালো শাড়ি গয়না যা পেত তাও কিনে দিত। কিন্তু নিয়তি, ১৩ বছর বয়সতেই এক পূর্ণিমার রাতে বাচ্চা মেয়েটাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে শ্মশানের দিকে নিয়ে যায় ওই নিষ্ঠুর লোকগুলো। অসহায় সেই মেয়ের আকুতি কেউ শোনেনি সেদিন, কেউ না। কিন্তু বাপের মায়া, সে ছুটে এসে নিজের মেয়ের প্রাণ ভিক্ষা করে, বারবার ক্ষমা চায়। সে এও বলে যে এই গ্রাম ছেড়ে তারা দূরে কোথাও চলে যাবে, কিন্তু তার কথা কেউ শোনেনি। মেরে ওকে অজ্ঞান করে দেওয়া হয় এবং ওই চণ্ডীতলার রাস্তাতেই পড়ে থাকে ওর জ্ঞানহীন দেহ। শুনেছি আমার ঠাকুরদা নাকি সেই সময় অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু তার কথাও কেউ শোনেনি। ঠাকুরদা সচক্ষে দেখেছিল সেই ঘটনা। কিছুক্ষণ ছটফট করার পর মেয়েটার দেহ একেবারে নিথর হয়ে যায়। এদিকে জ্ঞান ফিরতেই তার বাপ পরিকিমনি করে ছোটে শ্মশানের দিকে, আর গিয়ে দেখে সেই দৃশ্য। সদ্য সন্তানহারা পিতা আকুল কান্নায় ভেঙে পড়ে, বুকের মধ্যে জমে থাকা সমস্ত হাহাকার, সমস্ত কান্না অভিশাপের মতো অনুরণিত হতে থাকে সেখানকার আকাশে বাতাসে। সদ্য মৃতা মেয়ের পায়ের পাতা ধরে অভিশাপ দিয়ে গিয়েছিল রাঘব। সে অভিশাপ দিয়েছিল সেই গাছে থাকা সমস্ত অভাগী মেয়ের আত্মা একদিন মুক্তি পাবে, প্রতিশোধ নেবে গ্রামের প্রতিটা মানুষের ওপর। যারা সাক্ষী থেকেছিল এই ভয়াবহ হত্যাকাণ্ডের, তাদের বংশের বাতি নিঃশেষ করে দেবে ওরা। সেদিন সেই সব কথা শুনে গ্রামের সকলে হাসি তামাশা করেছিল, বুঝলেন, হাসি তামাশা করেছিল। কিন্তু সেদিনের পর রাঘবকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে ও নাকি মেয়ের শোকে জলে ডুবে মরেছে, কেউ বলে ও কোথাও চলে গেছে। তবে বিস্ময়কর ব্যাপার এই যে, পরের দিন সকালেই দেখা যায় সেই গাছের আর একটা পাতাও অবশিষ্ট নেই। রাতারাতি পুরো গাছটা যেন একেবারে ন্যাড়া হয়ে গেছে। সকলে সেই ঘটনা প্রায় ভুলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই গ্রামে নিশির ডাকের ঘটনার উৎপত্তি হয়। রাতবিরেতে গ্রামের লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে করুণ স্বরে নাম ধরে কেউ যেন ডাকত। অপঘাতে মৃত্যুর সংখ্যা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। পাশের গ্রামের চকতি মশাইকে ডেকে গাছের নিচে বিশাল এক যজ্ঞ করে বন্ধন করে দেওয়া হয় গাছটাকে। তারপর আবার সমস্ত কিছু আগের মতোই ঠিক হয়ে যায়। কিন্তু আজ হঠাৎ সেই বন্ধন ভেঙে গেছে, কিভাবে যে হলো সেটাই বুঝতে পারছি না। বিজয় থামল। বিনয়বাবুর চোখের দৃষ্টি বাইরের দিকে স্থির, যেন স্মৃতির অতলে হাতড়ে ঘটনাগুলো কল্পনা করার চেষ্টা করছেন। ঠাকুর দালানে অস্বাভাবিক নিস্তব্ধতা, বাইরে থেকে শুধু ভেসে আসছে একটানা ঝমঝম বৃষ্টির শব্দ। পলাশের চোখের কোলে জল এসে গেছিল, হারান কাঁদছে। যতই হোক, ওর বাড়িতেও তো একটা বাচ্চা মেয়ে রয়েছে। এবার পলাশ বলল, বাবুরে, প্রতিশোধ লিতে যখন ফিরে যে তখন না লিয়ে ও যাবে না রে বাবু, না লিয়ে যাবে না। গ্রামের উপর বিপদ এসেছে রে বাবু, আধারের কালো মেঘ যেন ঘনিয়ে এসেছে। ঢের পাচ্ছি রে, জানি জানি, ও না লিয়ে যাবে না, খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে রে বাবু। তরতরিয়ে কথাগুলো বলেই
ধুতির কোঁচর বেঁধে ছাতা নিয়ে বাইরের তুমুল বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল পলাশ। তার শেষের কথাগুলোর মধ্যে কিছু একটা ছিল যা শুনে ঠাকুর দালানে বসে থাকা মানুষগুলোর প্রত্যেক স্নায়ু কোষের মধ্যে যেন ভয়ের একটা হিমেল স্রোত বয়ে গেল। এটা কি বলে গেল পলাশ? কি হবে আজ রাতে? চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, বৃষ্টি থেমেছে বেশ অনেকক্ষণ, একটানা ঝিঁঝি ডেকে চলেছে। শ্মশানের মাঝখানের ন্যাড়া বটগাছটার নিচ থেকে ক্ষীণ আলোক আভা ভেসে আসছে, কাঠের গ্যাট পোড়ার ফটফট করে শব্দ ভেসে আসছে। বটগাছের ঠিক নিচে একটা যজ্ঞকুণ্ড বানিয়ে তার সামনেই বসে আছে একটা মানুষ, কপালে কালো তিলক কাটা, পরনে কালো রঙের আলখাল্লা, সারা শরীরে ও মুখে ভস্ম মাখা, তার গলায় পড়া আছে হাড়ের তৈরি একটা মালা। যজ্ঞের আগুনের আলোয় লোকটাকে দেখে মনে হচ্ছে যেন ব্রোঞ্জের তৈরি একটা মূর্তি। লোকটার মুখের ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে সে কি ভাবছে, কিন্তু তার বেশভূষা দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভাবলেশহীন মুখেই যজ্ঞে একের পর এক আহুতি দান করে যাচ্ছে সে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রায় 20-25টা পুতুল, সেই নোংরা পুতুলগুলো, চোখ উপড়ানো, ঘাড় ঈষৎ বাঁকানো। বিড়বিড় করে সে উচ্চারণ করে চলেছে দুর্বোধ্য সব মন্ত্র। যজ্ঞকুণ্ড থেকে নির্গত কালো ধোঁয়া এবার ধীরে ধীরে আকার নিতে শুরু করল, তারপর নিমেষে সেই ধোঁয়া কয়েক ভাগে বিভক্ত হয়ে প্রবেশ করল পুতুলগুলোর ভেতরে। সঙ্গে সঙ্গেই অলৌকিকতার হিমেল স্পর্শে ভরে উঠল চারিদিক। পুতুলগুলো যেন মাটি থেকে প্রায় 2 ফুট উঁচুতে আচমকাই বার দুয়েক লাফিয়ে উঠল, তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেল তারা। লালচে একটা আভা আবারও ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করল তাদের অক্ষিকোটরে, সেই প্রতিহিংসাপূর্ণ ছাই চাপা আগুনের ধিকি ধিকি জ্বলন। আর সেই সাথেই লোকটার ভাবলেশহীন মুখে এবার ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। আকাশ বাতাস হঠাৎ বিদীর্ণ হয়ে গেল নারীকণ্ঠের তীব্র ব্যঙ্গাত্মক হাসিতে। চোখ বুঝে একবার গভীর নিঃশ্বাস টেনে নিয়ে লোকটা ধীরে ধীরে এবার আসন ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর পাগলের মতো মাথার ওপর 2 হাত তুলে সে হেসে উঠল। সফল, আজ সে সফল, তার যজ্ঞ আজ সম্পূর্ণ হয়েছে। এবার এই গাছের সকল অভাগী মেয়ের অতৃপ্ত আত্মা নিজেই নেবে তার নিজের প্রতিশোধ, ছাড়খাড় করে দেবে গ্রামের প্রত্যেকটা সুখী পরিবারকে, নিশ্চিহ্ন করে দেবে প্রতিটা ঘরের বংশধরদের। মুখের হাসি মিলিয়ে গিয়ে আবার একটা হিংস্রতা ফুটে উঠল লোকটার মুখে, দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে সে বলে উঠল, লিয়ে লিয়েছি রে মা, লিয়ে লিয়েছি, ও তোর প্রতি সত্য লিয়ে লিয়েছি, কে চিনতে পারিস, ওরে চিনতে পারিস বটে। তোদের হাতে পায়ে ধরে কেঁদেছিলাম রে বাবু, তোরা কেউ আমার কথাটো কানে তুলিসনি রে, আজ দেখ নিজের মাইয়ার প্রতি সদলিতে মু ফিরে এসেছি রে, তোদের কাল হয়ে এসেছি এবার, সেদিন সেদিন যেমন মোর কথাটা শুনিস লাই, আজ তোরা কেঁদে পায়ে পড়লেও
তোদের বাঁচাতে পারবো নি রে। রাঘব ফিরে এসেছে রে, নিজের মায়ার প্রতি সন্নিতে রাঘব ফিরে এসেছে। নিজের অজান্তেই তার চোখের কোণে জল এসে গিয়েছিল। হাত দিয়ে সেটা মুছে বিড়বিড় করে সে আবার বলে উঠল, আরে রাঘব, আজ আর তু কাঁদবি নে রে, আজ আর তু কাঁদবি নে, আজ কাঁদবে উড়া, আজ উড়া কাঁদবে। আবারও আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল রাঘব। সেই হাসির শব্দ মিশে গেল হাওয়ার শব্দের সাথে। অন্ধকার ঘর, ঘরের এক প্রান্তে একটা ছোট্ট চৌকি, তার উপর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে দুটো মানুষ। পঞ্চায়েত প্রধানের নির্দেশে আজ জানলা দরজা সব বন্ধ করেই শুয়েছে গ্রামের প্রত্যেকটা মানুষ। ঘরের মধ্যে মৃদুভাবে হলদেটে আলো ছড়াচ্ছে চৌকির পাশে রাখা লণ্ঠনটা। শিখা একদম কমিয়ে দেওয়া হয়েছে, সেই হলদেটে আলো গিয়ে পড়েছে চৌকির পাশের মাটির দেওয়ালে। আলোর আলপনা আঁকা হয়েছে যেন তাতে। ঘরের সমস্ত আসবাবপত্রের ছায়া অনেক দীর্ঘকায়া হয়ে গিয়ে পড়েছে দেয়ালে আর মেঝেতে। সেগুলো নিছক জড়বস্তুর মতোই স্থির, কিন্তু হঠাৎ বলা নেই কওয়া নেই সেই শিখা যেন মৃদু কেঁপে উঠল, আর সেই সাথে কেঁপে উঠল দেওয়ালের গায়ে সৃষ্ট ছায়াগুলো। কিন্তু কিন্তু এক ফোঁটাও হাওয়া আসার তো কোনো উপায় নেই। দরজা জানালা একেবারে এঁটে বন্ধ করা। তাহলে হঠাৎই মনে হলো ঘরের তাপমাত্রা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। পায়ের কাছ থেকে চাদরটা টেনে নিয়ে গায়ে ভালো করে জড়িয়ে মায়ের দিকে ফিরে শুল রিজু। আর ঠিক তখনই সে অনুভব করল তার ঠিক পেছনে দেওয়ালের ধার ঘেঁষে কেউ যেন একটা এসে শুয়েছে। ক্যাচ করে একটা আওয়াজও পেল সে স্পষ্ট। কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে ওর, পিছনে কে শুয়ে? হঠাৎ একটা নিঃশ্বাস এসে পড়ল রিজুর ঘাড়ের ঠিক কাছটায়। হ্যাঁ হ্যাঁ, ও স্পষ্ট বুঝতে পারছে ওর পেছনে কেউ একটা শুয়ে আছে, একদম ওর গা ঘেঁষে। এবার রিজু প্রচণ্ড ভয় পেল, কিন্তু চোখ খুলতে ওর সাহস হলো না। হাত পা যেন পুরো অবশ হয়ে গিয়েছে। হঠাৎই কিছুক্ষণ পর নিঃশ্বাসটা থেমে গেল। আবার ক্যাচ করে একটা আওয়াজ হলো খাটে। রিজু কি একবার চোখ খুলে দেখবে? কিন্তু ঠিক তখনই বরফের মতো ঠান্ডা একটা হাতের স্পর্শ পেল রিজু ঠিক তার মাথার কাছটায়। কেউ যেন সরু সরু আঙ্গুল দিয়ে তার মাথার ঘন চুলে বিলি কাটছে। শীতল স্পর্শে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল রিজুর। খানিকক্ষণ আবার সব চুপচাপ। মৃদু ফিসফিসিয়ে রিজু ডাকল, মা। কিন্তু না, গলার আওয়াজ গলাতেই আটকে রইল। আড়ষ্টতা কাটিয়ে ডান হাত দিয়ে হাতরে হাতরে পাশে শুয়ে থাকা মায়ের গায়ে ছোঁয়াল সে। আর ঠিক সাথে সাথেই সে চমকে উঠল। এ কি করে সম্ভব? একটা জীবন্ত মানুষের শরীর এত ঠান্ডা কিভাবে হতে পারে? ওর মনে হলো যেন বরফের একটা চাইতে হাত ছুঁয়েছে ও। ওর বুকের ওপর একটা প্রবল চাপ অনুভব করল রিজু। সেই ঠান্ডা শীতল নিঃশ্বাসটা এবার ঠিক ওর মুখের ওপর পড়ছে। সেই নিঃশ্বাস বিশ্রী, পুতিগন্ধময়। গা গুলিয়ে বমি আসতে লাগলো রিজুর, কিন্তু চুপ করে দম বন্ধ করে শুয়ে থাকা ছাড়া ওর আর কোনো উপায় নেই। রিজুর মনে হলো
চারিদিকের বাতাস কেউ যেন টেনে নিচ্ছে, ওর যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের উপর চাপটাও যেন অস্বাভাবিক রকম বেড়ে চলেছে। সেই অশরীরী শক্তি যেন চাইছে রিজু চোখ খুলে তাকাক, কিন্তু রিজুর মনের ভেতর কেউ যেন বলতে লাগলো, তাকাস না রিজু, তাকাস না, তাকালেই সর্বনাশ ঘটে যাবে। আচমকাই হাওয়া ছাড়াই ঘরের সমস্ত আসবাবপত্র যেন আলোড়িত হতে শুরু করলো। কিন্তু এত কিছুর পরেও রিজুর মায়ের ঘুম কিন্তু ভাঙল না। আস্তে আস্তে মিনিট পাঁচেক পর সব তাণ্ডব হঠাৎ যেমন শুরু হয়েছিল ঠিক তেমনই হঠাৎ থেমে গেল। রিজু অনুভব করল বুকের উপরের ভারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ক্যাচ করে খাটে আবার একটা শব্দ হল। রিজু বুঝল সেই অশরীরী খাট থেকে নেমে গেল। তারপরেই একটা শব্দ, ছমছম একটা নূপুরের শব্দ। বন্ধ দরজা না খুলেই শব্দটা বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ সেভাবেই কুঁকড়ে পড়ে থাকার পর চোখ মেলে তাকালো রিজু। হালকা হলদেটে আলোয় ভেসে যাচ্ছে পুরো ঘর। ও পাশে তাকিয়ে দেখল মা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একটা ঢোক গিলে বিছানার পাশটায় তাকালো সে। না, স্বপ্ন নয়, স্পষ্ট সেখানে কেউ শুয়েছিল, কারণ চাদরটা ওখানে কুঁকড়ে আছে। হঠাৎই একরাশ কালো শনের মতো চুল এসে পড়ল রিজুর চোখে মুখে। চমকে উঠে মাথা ঘুরিয়ে নিজের শিয়রের কাছটায় তাকালো সে। আর সাথে সাথেই প্রচণ্ড আতঙ্কে ওর হৃৎপিণ্ডটা যেন এক লাফে একেবারে গলার কাছে চলে এলো। ধরফরিয়ে বিছানায় উঠে বসল রিজু। মাথার কাছে ঠিক জানালার গা ঘেঁষে অন্ধকার জায়গাটায় বসে আছে একটা অল্প বয়সী মেয়ে, পরনে গাছ কোমর করে পড়া ডুরে শাড়ি, কোমর ছাপানো চুল মুখের সামনে এসে পড়েছে, মাথাটা ঈষৎ নিচু করা, তাতে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, দুই হাঁটু মুড়ে অন্ধকারে মিশেই যেন বসে রয়েছে সে, আর অল্প অল্প দোল খাচ্ছে কোলে রাখা সেই অভিশপ্ত পুতুলটা, যেটা আজ সকালেই রিজু নিজের হাতে গ্রামের সব থেকে বড় আস্তা কুড়ে ফেলে এসেছিল। গলা কেঁপে উঠল রিজুর। মেয়েটা উত্তর দিল না, তার বদলে পুতুলটার গায়ে তার সাদা ফ্যাকাশে হাত বুলিয়ে ফ্যাস ফ্যাসে ঠান্ডা গলায় সুর টেনে টেনে বলতে লাগল, রিজু পাগলের মতো পাশে শুয়ে থাকা মার শরীর ধরে ঝাঁকাতে শুরু করল। মা, 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 উঠ, 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 দেখ না, দেখ না, মা, মেয়েটা, দেখ না, মেয়েটা কোথা থেকে এলো, মা, মা, তো উঠ না, দেখ না, দেখ মা, দেখ মা, মেয়েটা, মেয়েটা কোথা থেকে এলো, রিজুর কথা শেষ হতে না হতেই মেয়েটা আবার হেসে উঠল। তারপর আচমকাই নোয়ানো মাথাটা তুলে তাকালো রিজুর দিকে। মেয়েটার কপালের ধার ঘেঁষে গড়িয়ে নামছে কালচে লাল রঙের তরল, খোলা চুল বিনা হাওয়াতেই বাতাসে উড়ছে, চোখের দৃষ্টি জ্বলন্ত, সেই দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে নরকের হিংসা, চোখের ভেতরের কালো মণি অস্বাভাবিক রকমের প্রসারিত,
তাতে চোখের ভেতরে সাদা অংশ প্রায় দেখাই যাচ্ছে না। ফ্যাকাশে কাগজের মতো সাদা মুখ, ঠোঁটের আড়ালে উকি দিচ্ছে হিংস্র হাসি। শীতল ফ্যাসফ্যাসে স্বরে মেয়েটা বলে উঠল, তোর মা এখন আর সারাটো দিবে ক্লাই। তোর মা এখন যে সকালের আগে আর উঠবে কিলাই। রিজু এবার হাতে ভর দিয়ে একটু একটু করে পিছনে সরতে লাগলো। সেটা দেখে আবারও এক অপার্থিব হাসিতে ফেটে পড়ল মেয়েটা। মেয়েটা এবার এক হাতে পুতুলটাকে ধরে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো রিজুর দিকে। তার কাছে রিজুর অসহায় কান্নার যেন কোনো মূল্যই নেই। রিজু পিছনে সরতে সরতে আচমকাই ধাক্কা খেল দেওয়ালে। হাত জোর করে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলে উঠল সে, নারী মূর্তি হেসে উঠল। তারপর আবারও বলল, মেয়েটা এবার এগিয়ে এসে রিজুর একটা হাত চেপে ধরার সাথে সাথেই আবারও ঘরের মধ্যে শুরু হলো এক অলৌকিক কাণ্ড। দুমদাম শব্দে ঘরের সমস্ত দরজা জানালা হাট করে খুলে গেল। অস্থিরতার দরুন খাটের পাশে লণ্ঠনটা মাটিতে ছিটকে পড়ে ঝনঝন শব্দ করে ফেটে গেল। সেই সাথেই নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল গোটা ঘরটা। কিছুক্ষণ পরেই সব চুপ, সব স্বাভাবিক, কেবলমাত্র একটা জিনিস ছাড়া। বিছানায় রিজুর শোবার জায়গা এখন শূন্য। তার বদলে সেখানে পড়ে রয়েছে সেই মেয়ের মাথার একগাছি কালো লম্বা চুল। সকালে ঘুম থেকে উঠেই পলাশ পাশে তাকিয়ে দেখল তার পাশের বিছানা খালি। চৌকিতে সে আর রামু শোয়, আর নিচে চাটাই বিছিয়ে শোয় মালতী। পলাশের মন অজানা কোনো আশঙ্কায় ভারী হয়ে উঠল। ও ঘরের চারদিকে তাকিয়ে দেখল জানালা দরজা সব হাট করে খোলা, লণ্ঠনটা ভেঙে কাঁচ ছড়িয়ে রয়েছে চারদিকে, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে, যেন ঘরের মধ্যে একটা প্রলয় বয়ে গিয়েছে কাল। ঠেলা মেরে সে মালতীকে ঘুম থেকে তুলল, বলল, হে মালতী, উঠ দেখি, উঠ জলদি। ঘুম জড়ানো গলায় মালতী বলে উঠল, ও
কি হলো টা কি এই ঘুমের মধ্যে কি হয়েছেটা কি বলো না। আরে আমাদের রামু কই বটে, আর ঘরের এই অবস্থা কি করলো রে। এবার মালতী বিছানা ছেড়ে উঠে চোখ কোচলে তাকিয়ে দেখল, তারপর বিস্ফারিত নয়নে প্রশ্ন করল, রামু রামু কই বটে। আরে আরে সেটাই তো শুধুচ্ছি রে তোকে। দুজনে মিলে আতিপাতি করে পুরো ঘর খুঁজে দেখল, না রামু কোথাও নেই। শুধু রামুর শোবার জায়গায় বিছানার ওপর পড়ে রয়েছে এক গাছি লম্বা কালো চুল। সারা গায়ে শোরগোল পড়ে গেল, প্রত্যেকটা বাড়ি থেকে ভেসে এলো সন্তানহারা মায়েদের আকুল আর্তনাদ। প্রত্যেক বাড়ির বাচ্চা ছেলেমেয়েরা যেন কোনো জাদু বলে রাতারাতি অদৃশ্য হয়ে গেছে। চিহ্নস্বরূপ পড়ে রয়েছে শুধু এক গাছি মাথার চুল। গ্রামের লোক সকালের আলো ঠিক করে ফোটার আগেই দল বেঁধে রওনা দিল সেই শ্মশানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা দেখল ন্যাড়া বটগাছের নিচে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন অশুভ যজ্ঞের সামগ্রী, আর সেই সাথে গাছের প্রত্যেকটা ঝুড়ির সাথে ফাঁস লাগিয়ে মৃদু হাওয়ায় দুলছে একটা করে নোংরা শতচ্ছিন্ন পুতুল। ওরা চমকে উঠল, সেগুলোর পোশাকের সাথে গ্রামের প্রত্যেক ছেলেমেয়ের রাতে পড়ে থাকা পোশাকের অদ্ভুত মিল। ঘটনাটা কিছুটা আন্দাজ করতে পেরে গ্রামের মহিলারা সেখানেই তীব্র কান্নায় ভেঙে পড়লেন। তখন বটগাছের নিচের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়েছিল একটা মানুষ, যার মনে এখন এক প্রশান্তির অনাবিল আনন্দ। পেরেছে, সে পেরেছে নিজের বাপের কথা রাখতে। 50 বছর আগের নৃশংস যে ঘটনার সাক্ষী ছিলেন তার পিতা, নিজের চোখে দেখেছিলেন ফুলের মতো ছোট্ট মেয়েটার ছটফটানি, একটু বাতাসের জন্য আকুলি বিকুলি করা। নিজের চোখে দেখেছিলেন জীবন বেরিয়ে এসেছিল মরার ঠিক আগের মুহূর্তে, ঘাটটা আলগা হয়ে ঝুলে পড়েছিল এক পাশে। রাতের পর রাত চোখের পাতা এক করতে পারেননি তিনি, চোখ বুঝলেই মনে হতো কেউ যেন এক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে, ঘাড় বাঁকিয়ে। চোখের দৃষ্টি নিস্পন্দ স্থির, ধরফর করে ঘুম থেকে উঠে বসতেন। পাপ বোধ মৃত্যুর আগে অবধি তাকে তাড়া করে বেরিয়েছিল। তিনিও তো কন্যা সম ভালোবাসতেন রাঘবের মেয়েকে, কিন্তু উপায় কি, কি বা করতেন তিনি। হঠাৎই সজাগ হয়ে উঠে বসেছিলেন, না তিনি অতীত বদলাতে নাই পারেন, ভবিষ্যৎ বদলাতে পারেন। তিনি জানতেন রাঘব ফিরবে, ফিরতে তাকে হবেই। মনের গহীনে জমে থাকা প্রতিশোধ পূরণ করতে ফিরবেই সে, আর যখন ফিরবে তখন তার রোষানলে ছাড়খাড় হয়ে যাবে ছোট্ট সুন্দর এই সাজানো গ্রাম। কিন্তু কাজটা তো সে একা করতে পারবে না, একজনের সাহায্য অবশ্যই তার প্রয়োজন। তিনি তাকে সাহায্য করবেন, তার বংশধররা সাহায্য করবে। আর তাই রাতারাতি পঞ্চায়েত গঠন করে তিনি হয়ে উঠলেন গ্রামের মাথা, বিশ্বাস অর্জন করলেন প্রত্যেকটি গ্রামবাসীর। কঠোর আইন প্রয়োগ করে সর্বাগ্রে নিষিদ্ধ করলেন সেই বিভৎস প্রথা। দিন গেল, মাস গেল, বছরের পর বছর কেটে গেল, কিন্তু রাঘব ফিরল না। তখন তিনি তার সমস্ত কাজের দায়ভার নিজের ছেলের উপর সঁপে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজলেন। এরপর রাঘব সত্যি একদিন ফিরে এলো অনেক বেশি শক্তিশালী হয়ে। তখন তার দিকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্রামের পঞ্চায়েত প্রধানের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হরিনারায়ণ বাবুর উত্তরাধিকারী বিনয়বাবু, যে বিশেষ উদ্দেশ্যে এত উচ্চশিক্ষিত হয়েও এই অজপাড়া গায়ে পড়ে রয়েছেন তিনি আর তার ছেলে বিজয়, সেটা আজ সম্পূর্ণ হয়েছে। এতদিন পর সেটা সম্পূর্ণ হয়েছে,
সফল হয়েছে তাদের সমস্ত পরিকল্পনা। বিচার পেয়েছে আজ সেই সমস্ত অভাগী মেয়েদের আত্মা, তারা অবশেষে মুক্তি পেয়েছে। তিনি তো নিজের হাতে কাল রাত্রে গ্রামের প্রত্যেক বাড়ির সামনে পুঁতে রেখে এসেছিলেন আধ চেরা সিঁদুর মাখানো লেবুগুলো। নাহলে আগেরবার চক্রবর্তী মশাইয়ের দ্বারা গ্রাম বন্ধনের পরেও অতৃপ্ত আত্মাদের কি সাধ্য ছিল যে তারা গ্রামে প্রবেশ করে? এতক্ষণে তার লোক সেই সব সরিয়েও নিয়েছে হয়তো বাড়িগুলোর সামনে থেকে। বলিরেখাপূর্ণ মুখমণ্ডলের প্রতিটি ভাঁজ এবার আরো গাঢ় হয়ে এলো। মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। হ্যাঁ, তিনি আজ ঘরের শত্রু বিভীষণ, কিন্তু আহ, আজ বড় শান্তি পাচ্ছে তার দুই কান। এই অবুঝ বোকা মানুষগুলোর আকুল কান্নায় শান্তি পাচ্ছেন তিনি। আকাশের দিকে হাত জোর করে একটা প্রণাম করলেন তিনি। তারপর শান্ত স্বরে বলে উঠলেন, প্রতিশোধ নিয়েছি বাবা, তোমার অপূর্ণ প্রতিশোধ নিয়েছি। শেক্সপিয়ার দ্য টুয়েলথ নাইট নাটকের শেষ গানটিতে একটি ছত্র লিখেছিলেন, দ্য রেইন ইট রেইনেথ এভরি ডে। কোনো কিছুই স্থায়ী নয়, সুখ নয়। মুষলধারে বৃষ্টি যেমন সব কিছু ধুয়ে নিয়ে যায়, ঠিক তেমনি জীবনের ক্ষণিকের শান্তি, আনন্দ, সাফল্য হারিয়ে যেতে পারে ঠিক তার পরের মুহূর্তেই। বিনয়বাবুর পরিবার আর রাঘবের এই প্রতিশোধে কি সব কিছুর শেষ? প্রতিশোধের যে শান্তি তারা পেলেন তা কি পৈশাচিক নয়? এই শান্তি আবারও শাস্তি হয়ে তাদের জীবনে ফিরে আসবে না তো? অবলুপ্ত একটা সময়ের পাপের শাস্তি কি কখনো এই নিষ্পাপ শিশুগুলোর প্রাপ্য ছিল? কিন্তু সময় আর উন্মত্ত মানুষের মন কখনো ন্যায় অন্যায় মানে না। মানলে আজ হয়তো পৃথিবীতে এত এত গণহত্যা বা হলোকস্টের দৃষ্টান্ত ছড়িয়ে থাকতো না। মধ্যপ্রাচ্যের মানুষকে শিকড়বিহীন হয়ে সারা দুনিয়া জুড়ে ঘুরে বেড়াতে হতো না। পৃথিবী আসলে এই না পাওয়ার একটা অসীম মিছিল যা চলতেই থাকে, সরল রৈখিক পথে নয়, বরং চক্রাকারে, ইন আ ভিশিয়াস সার্কেল, যে চক্রব্যূহ থেকে কোনো মুক্তি নেই। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, অরিজিতা মজুমদারের কলমে একটি গ্রাম্য ভৌতিক কাহিনী আবর্ত। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অরিত্র নিয়োগী, গল্পের সূত্রধর, গল্পের কথক বিজয় এবং বিনয়বাবুর চরিত্রে আমি শীর্ষেন্দু, পলাশ এবং রাঘবের চরিত্রে শুভদীপ, রামু, শিউলি এবং অশরীরী নারীর চরিত্রে স্বাগতা, হারান এবং ঋজুর ভূমিকায় প্রভাকর এবং মালতীর চরিত্রে সায়ন্তনী। আজ আমরা পাশে পেয়েছি এবং শুভদীপ অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ এবং চিলিং টেলস অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের বিশেষভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলের লিংক আমাদের গল্পের ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা অবশ্যই ওদের চ্যানেল ভিজিট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে ভেল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।